নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব খুবই কাছের একটা দেবস্থানে। হাওড়া বর্ধমান মেন লাইনে বইচিতে এই বসন্ত বুড়ি মায়ের স্থান, এই বসন্ত বুড়ি মা স্থান আমরা আজকে দর্শন করব। ট্রেন পথে আপনি হাওড়া থেকে অথবা শিয়ালদা থেকে আপনি এসে পৌঁছতে পারবে বইচিতে। বইচি থেকে টোটো বা অটো করে 10 টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছে যাবেন বসন্ত বুড়ি মায়ের মন্দিরে। মন্দিরের পরিবেশ খুবই মনোরম। এখানে আপনি দেখবেন একটি মনসা গাছকে দেবী রূপে পুজো করা হয়। মা বসন্ত বৌড়ি, মনসা ঠাকুর এটাই মেনে এই এলাকার মানুষ এখানকার পূজা অর্চনা সব কিছু করেন। প্রতি বছর দশহরার সময় মায়ের ঝাপা অনুষ্ঠিত হয়। সেই সময় মেলা বসে, নানান ধরনের আতশবাজি সারা রাত ধরে উড়ানো হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষ মায়ের ঝাপান দেখতে বইচি এসে পৌঁছয়, মায়ের অগণিত ভক্তগণ। বন্ধুরা, আমি আনন্দ, আমার সঙ্গে আপনারা দেখছেন অল ইন ওয়ান। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এটাই আশা করি। মন্দিরটি বহু পুরাতন গাছগাছালি দিয়ে ঘেরা। বহু পুরাতন বট, অশ্বত্থ বিভিন্ন রকমের গাছ দেখতে পাবেন এখানে। খুব মনোরম পরিবেশ, আলোর প্রবেশ খুবই কম, শীতল ঠান্ডা পরিবেশে একদিন ঘুরে আসুন, খুবই ভালো লাগবে। এই মন্দিরে সন্ধ্যা আরতির পর কেউ মন্দির চত্বরে থাকে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।